ভারত বারবার সতর্ক করেছিল জেনারেল জামানের বিষয় কিন্তু শেখ হাসিনা কানি নেননি চলতি বছরের জুনে জেনারেল ওয়াকারুজ জামান তিন বছরের জন্য বাংলাদেশের সেনা প্রধানের দায়িত্ব নেন ভারতীয় গোয়েন্দা বিভাগে সেনা প্রধান সম্পর্কে প্রতিবেদনের বিষয়ে হাসিনাকে সতর্ক করেছিল ওয়াকারি শেষ পর্যন্ত হাসিনার সরকারের পতনের অনুঘটক হিসাবে কাজ করলেন কিন্তু কে এই ওয়াকারুজ জামান ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ মিরপুর এবং জয়েন্ট সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ যুক্তরাজ্য থেকে স্নাতকের পর তিনি কিংস কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রীর সেনা সদর দপ্তরে সামরিক সচিব এবং বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ হিসেবে দায়িত্ব পালন করেন পাচওয়াকার উনিশশো পঁচাশি সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন আর বাংলাদেশের ভবিষ্যৎ এখন তাদের হাতে এদিকে ব্যক্তিগত জীবনে ওয়াকার সরনাজ কমলিকা জাবানকে বিয়ে করেছেন জানা গেছে কমলিকা শেখ হাসিনার চাচা তো বোন এদিকে ওয়াকারি বাবা জিনারেল মোহাম্মদ মুস্তাফিজুর রহমান উনিশশো থেকে দু হাজার সাল পর্যন্ত বাংলাদেশের সেনা প্রধান হিসাবে দায়িত্ব পালন করে